আসসালামু আলাইকুম সবাই, আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এসেছিল 20000 টাকা থেকে 30000 টাকার মধ্যে এই মুহূর্তে সেরা পাঁচটি মডেল, যেগুলো আপনারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং তার পাশাপাশি গেমিং সহ লং টাইম শান্তিতে ইউজ করতে পারবেন। এবং আজকের ভিডিওর উপর থাকছিল স্পেশাল গিভওয়ে, যাতে পুরস্কার হিসেবে থাকবে ভিভো V25e অর্থাৎ এই মোবাইলটি। এবং এই গিভওয়েতে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন তার সম্পূর্ণ নিয়মকানুন থাকবে ভিডিওর একদম শেষ অংশে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তিনটা ফোন রয়েছে যেগুলো আমরা আজকে এই টপ ফাইভ লিস্টে সিলেক্ট করিনি। তার মধ্যে একটা হলো পিক্সেল 4 XL ফোনটি, খুবই ভালো ফোন, ফটোগ্রাফির জন্য নির্দ্বিধায় অনেক ভালো ফোন। বাট ফোনটা যেহেতু চার্জ ব্যাকআপ কম এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম ফেস করেছে, ইভেন আমরা রিভিউ করতে যাও কিছু প্রবলেম পেয়েছি, দ্যাটস ওয়াই আসলে ফোনটা সিলেক্ট করিনি। বাট সেকেন্ডারি ডিভাইস হিসেবে পিক্সেল 4 XL 20-30 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ফর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য। দেন সেকেন্ড আমরা একটা ফোন সিলেক্ট করিনি, সেটা হলো রেডমি K50i। এই ফোনটার প্রাইস রিসেন্টলি প্রায় 7-8 হাজার টাকা কমে 27-28 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফোনটার প্রসেসর সহ সব কিছু ওভারঅল ভালোই, বাট এর থেকে আমাদের অন্য আরেকটা ফোন বেশি স্টেবল মনে হয়েছে, দ্যাটস ওয়াই আসলে আমরা সেই ফোনটাই সিলেক্ট করেছি, K50i সিলেক্ট করিনি। আরেকটা বিষয় হলো K50i ডিসপ্লেতে কিছু প্রবলেম আছে, এই কারণে আমরা ফোনটা সিলেক্ট করিনি। কিন্তু এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো, যদি টপ 10 লিস্ট থাকতো তাহলে হয়তো বা রেডমি K50i টপ 10 এর মধ্যে একটা ফোন থাকতো। দেন আরেকটা ফোন আমরা সিলেক্ট করিনি, সেটাও খুব ভালো একটা ফোন, সেটা হলো পোকো X4 প্রো। এই ফোনটা সিলেক্ট করিনি এই কারণে না যে ফোনটা খারাপ, এই ফোনটা আসলে মার্কেটে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে এখন দাম অনেক বেশি বেড়ে গেছে, প্রায় 28-30 হাজার টাকা কেন জানি হয়ে গেছে। যদি আপনারা 23-25 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পান তাহলে পোকো X4 প্রো ওয়ান অফ দ্য বেস্ট ফোন, তখন আপনারা চাইলে নিলেও নিতে পারেন। যাই হোক, আমরা যে পাঁচটি ফোন 20-30 হাজার টাকার মধ্যে সিলেক্ট করেছি তার মধ্যে নাম্বার 5 যে ফোনটা রেখেছি সেটা হলো ইনফিনিক্স নোট 12 G96 এডিশন। অর্থাৎ ইনফিনিক্স নোট 12 কিন্তু একটা মিডিয়াটেক হিলো G88 প্রসেসর দিয়ে রয়েছে, সেটা না, যেটা মিডিয়াটেক হিলো G96 প্রসেসর দিয়ে এসেছে সেই ফোনটা। এই মোবাইলের ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলের কনফিগারেশন কী কী রয়েছে। মোবাইলটিতে রয়েছে 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলো G96। মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। RAM হলো 8GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 128GB UFS 2.1 ক্যাটাগরি, ব্যাটারি হলো 5000 mAh, মোবাইলের সাথে রয়েছিল 33W ফাস্ট চার্জার। এবং এই ফোনটা রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 22,990 টাকা অর্থাৎ 23,000 টাকা। কেন আসলে এই ফোনটা সিলেক্ট করেছি, অনেকে বলতে পারেন যে এই প্রাইস রেঞ্জেটা হাই রিফ্রেশ রেট নেই, কিন্তু ইনফিনিক্স এই নোট 12 এর এই G96 এডিশন এবং G88 দুটো ফোনেরই ডিসপ্লে খুবই ইম্প্রুভ হয়েছে। ইনফিনিক্সের ডিসপ্লে নিয়ে অনেক ইস্যুস ছিল, বাট তারা এতটা ইম্প্রুভ করেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ইভেন এই ফোনটার ব্যাপারে কিন্তু আমরা ফুল রিভিউ করেছি, আপনারা চাই লাইক বাটনে ক্লিক করে এই মোবাইলের ফুল রিভিউ ভিডিও দেখে নিন, তাহলে এই ফোনটার ফটোগ্রাফি, গেমিং, তাছাড়া এটার সম্বন্ধে আরও ইন ডিটেলস অনেক কিছু সেই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে কথা বললাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, আমাদের লিস্টে থাকা নাম্বার 4 রয়েছিল ভিভো V25e40। এই মোবাইলটার ব্যাপারে কথা বলা গেলে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কী কী রয়েছে। মোবাইলটি রয়েছে 6.44 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, রিয়ার প্যানেলে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, সেলফি ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের, র্যাম হলো 8GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি, ব্যাটারি হলো 4500 mAh, মোবাইলের সাথে রয়েছে 44W ফাস্ট চার্জার। এবং ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 31,999 টাকা অর্থাৎ 32,000 টাকা, আগে অনেক বেশি ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইসে পাওয়া যাচ্ছে। এই ফোনটা 30,000 টাকার উপরে হলো আমরা কেন সিলেক্ট করেছি এটা বলে রাখি, অনেকে আছে যারা একটু বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের আসলে একটু কমফোর্টেবল ফোনের প্রয়োজন হয়। তার পাশাপাশি অনেকে আছে যারা আমার সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো চাই, বা দেখা যাচ্ছে যে গেমিং খুব একটা করি না এবং ওভারঅল দেখা যাচ্ছে যে একটা ইউজার স্মুথনেস, মানে লং টাইম যে কমফোর্টেবলভাবে চালাবো এরকম ফোন আমরা অনেক সময় চেয়ে থাকি, তাদের জন্য আসলে ভিভো V25e অনেক ভালো ফোন। আমি গেমিংয়ের জন্য অনেক ভালো ফোন বলবো না, বাট যারা আমি আবারও বললাম যারা আসলে ইউআই কমফোর্টনেসটা চাচ্ছেন, একটু বয়স্ক মানুষ যারা, তাদের জন্য আসলে ভিভো V25e ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এবং এই ফোনটির ব্যাপারে আমাদের চ্যানেলে ফুল রিভিউ ভিডিও খুবই সুন আসবে, তখন আমি আই বাটনে দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিন, তখন আপনাদের ধারণা হয়ে যাবে যে কেন আসলে আমরা এই ফোনটা সিলেক্ট করেছি। দেন আমাদের লিস্টে থাকা নাম্বার 3 যে মোবাইলটা রয়েছে সেটা হলো Realme 9 স্পিড এডিশন। এই মোবাইলের ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কী কী রয়েছে। মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট, প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, রিয়ার প্যানেলে রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, র্যাম হলো 8GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি, ব্যাটারি হলো 5000 mAh, মোবাইল দেখাতে রয়েছিল 30W ফাস্ট চার্জার। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আনঅফিসিয়ালি পাওয়া যায় হলো 22-23 হাজার টাকা থেকে 25-26 হাজার টাকার মধ্যে, মানে মার্কেটে যদি ফোন অ্যাভেলেবেল থাকে তখন ফোনের
দাম একটু কম থাকে আর যখন ফোন একটু অ্যাভেলেবল কম থাকে তখন একটু দাম বেশি থাকে যাই হোক এই ফোনটা কেন সিলেক্ট করেছি তার প্রধান কারণ হলো 144 আর রিফ্রেশের পাশাপাশি স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর ওয়ান অফ দ্য বেস্ট স্টেবল প্রসেসর মিড রেঞ্জ বাজেটে সো ওই সব বিবেচনায় আমরা এই ফোনটা সিলেক্ট করেছি এটা গেমিং পারফরমেন্স খুবই ভালো এবং তার পাশাপাশি প্রাইস বিবেচনায় এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো এবং এই মোবাইলটার ফটোগ্রাফি বলেন ভিডিওগ্রাফি বলেন এবং গেমিং পারফরমেন্স সম্বন্ধে যদি আপনারা ইন ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আই বাটনে ক্লিক করে এই মোবাইলটির যে রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা দেখে নিন দেন এই ফোনটার ব্যাপার একদম ক্লিয়ারলি জেনে যাবেন যে কেন আমরা এই ফোনটা সিলেক্ট করেছি যাই হোক আমাদের লিস্টে থাকা নাম্বার টুতে যে মোবাইলটা রয়েছে সেটা হলো শাওমি 11i যেটা আরেকটা নাম হলো রেডমি নোট 11 প্রো প্লাস 5G মোবাইলটি এই মোবাইলটার ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কী কী রয়েছে মোবাইলটি রয়েছে 6.6 mm ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট প্রসেসর হিসেবে রয়েছে ডায়মেনসিটি 920 প্রসেসর রিয়ার প্যানেলে রয়েছে 108 MP ট্রিপল ক্যামেরা সেটআপ ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 MP ক্যামেরা র্যাম হলো 8GB LPDDR4X ক্যাটাগরি স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি ব্যাটারি হলো 5160mAh এবং সাথে রয়েছিল 67W ফাস্ট চার্জার এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হলো 27,000 টাকা থেকে 30-31,000 টাকার মধ্যে এই ফোনটার মেইন সুবিধা হলো এই ফোনটার ডিসপ্লে খুবই স্মুথ ভিডিও করে আমার অনেক ভালো লেগেছে তার পাশাপাশি গেমিং পারফরমেন্স খুবই ভালো আর সত্যি কথা বলতে কি 920 প্রসেসর না অনেক ভালো একটা প্রসেসর হিটিং ইস্যুস নাই মানে মিডিয়াটেকের মিড বাজেট সেগমেন্টের সবচাইতে বেস্ট স্টেবল প্রসেসর এই 920 দ্যাটস ওয়াই আমরা হিটিংয়েরও দেখা পাইনি রাফ অ্যান্ড টাফ ইউজ করছি চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি এবং এই ফোনটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ওভারঅল গেমিং পারফরমেন্স যদি আপনারা জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে এই মোবাইলটি আমাদের চ্যানেলে ফুল রিভিউ ভিডিও রয়েছে সেটা দেখে নিন দেন আপনাদের একদম ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে দেন আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে যে মোবাইলটা রয়েছে সেটা হলো রিয়েলমি 9 Pro Plus মোবাইলটি এই মোবাইলটি কেন আমরা নাম্বার ওয়ানে সিলেক্ট করেছি তার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কী কী রয়েছে মোবাইলটি রয়েছে 6.4 inch সাইজের 90Hz রিফ্রেশ রেট সম্বলিত অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে প্রসেসর হিসেবে রয়েছে ডায়মেনসিটি 920 রিয়ার প্যানেলে রয়েছে 50 MP ট্রিপল ক্যামেরা সেটআপ ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 MP সেলফি ক্যামেরা র্যাম হলো 8GB LPDDR4X ক্যাটাগরি স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি ব্যাটারি হলো 4500mAh এবং সাথে রয়েছিল 60W ফাস্ট চার্জার এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হলো 28,000 টাকা থেকে 32-33,000 টাকা এবং অফিসিয়াল প্রাইস হলো রাইট নাও 34-35,000 টাকা আই মিন অফিসিয়াল ফোনের দাম তো কিছুটা কমে গেছে দ্যাটস ওয়াই 34-35 পাওয়া যাচ্ছে বাট 30,000 টাকা নিচে এটা আনঅফিসিয়ালি প্রায় পাওয়া যায় যখন ফোন একটু কমে যায় মার্কেটে তখন একটু দাম বেড়ে যায় আর কি যাই হোক কেন আসলে আমি ফোনটা সিলেক্ট করেছি 30,000 টাকার মধ্যে আগে একটা ফোন ছিল খুবই ভালো স্যামসাং গ্যালাক্সি A52 বাট সেই ফোনটা পাওয়া যায় না পাওয়া গেল সেটার প্রাইস 39,000 টাকার মতো হয়ে গেছে বা তার উপরে দ্যাটস ওয়াই আসলে এই ফোনটা রাইট নাও ওই ফোনের পরে সবচেয়ে বেস্ট ক্যামেরা পারফরমেন্স ভিডিও পারফরমেন্স এবং সত্যি কথা বলতে এই ফোনটা চার্জ ব্যাকআপ সহ গেমিং পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি দ্যাটস ওয়াই রিয়েলমি 9 Pro Plus এই ফোনটা আমরা নাম্বার ওয়ানে সিলেক্ট করেছি আপনারা এই ফোনটার ব্যাপারে যদি এটার ফটোগ্রাফি পারফরমেন্স ভিডিওগ্রাফি পারফরমেন্স গেমিং পারফরমেন্স এগুলো সব ক্লিয়ার জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে রিয়েলমি 9 Pro Plus এই মোবাইলটি আমাদের চ্যানেলে যে ফুল রিভিউ ভিডিও রয়েছে সেটা দেখে নিন তাহলে একদম আইডিয়া হয়ে যাবে যে কেন আসলে আমরা এই ফোনটা নাম্বার ওয়ানে সিলেক্ট করেছি যাই হোক এই 5টি ফোনের মধ্যে আপনাদের কাছে কোন ফোনটি 30,000 টাকা প্রাইস বিবেচনায় ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং আমাদের আজকের এই ভিডিওর গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে জাস্ট 4টা সিম্পল কাজ করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হলো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়াই দেখতে হবে দেন নাম্বার টু হলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন দেন নাম্বার থ্রি হলো এই ভিডিওটি আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন এবং নাম্বার ফোর সর্বশেষ যে কাজটি হলো একটু আগে আমি যে প্রশ্নটা করলাম আজকে ভিডিওতে দেখানো এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি ভালো লেগেছে এই প্রশ্নের উত্তরটি ভিডিওর নিচে কমেন্টস করে দেবেন এই 4টা কাজ করলে আমাদের এই ভিভো V25e এই মোবাইলটার গিভওয়ে কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের এই গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট দেওয়া হলো আগামী ডিসেম্বর মাসের 27 তারিখ অর্থাৎ এই ফোনটির গিভওয়ে কন্টেস্ট শেষ হলে আমরা এই ফোনটির রেজাল্ট ভিডিওতে আই মিন আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিব যাই হোক দেরি না করে এখনই এই মোবাইলটির গিভওয়ে কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করে ফেলুন এবং আপনার আশেপাশের বন্ধুবান্ধবকে বলুন গিভওয়ে কন্টেস্টে অর্থাৎ এই ভিডিওটি দেখে গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে